চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। মন কি? লিখেছো সে কথা চোখের পাতায়, আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমারে মন। হে 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 লা 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 লা। গানটি শুনলেন বাবুল সুপ্রিয় এবং সাধনা সরগমের কণ্ঠে।
বইয়ের নাম বাদশাদা কিং, এবং এই গানটিতে মিউজিক দিয়েছেন অশোক ভদ্র এবং বইটিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ এবং কোয়েল মল্লিক। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি কপিরাইট ফ্রি সং নিয়ে আসলাম আপনাদের কাছে, প্রসেনজিৎ এবং কোয়েল মল্লিক অভিনীত বাদশাদা কিং ফিল্মের গান। বাবুল সুপ্রিয় এবং সাধনা সরগম গানটি গেয়েছেন। আমি একটি কথা বলবো আপনাদের, অনেকেই দেখেছি যে আপনারা আমার ভিডিও সরাসরি ডাউনলোড করে আপনাদের চ্যানেলে আপলোড দিচ্ছেন, কোনো সময় এটা করবেন না। ভিডিও সরাসরি ডাউনলোড করে আপলোড দিলে কিন্তু আপনাদেরই প্রবলেম হবে, আমার কোনো প্রবলেম নেই, আপনারা ডাউনলোড দিন, কিন্তু তাতে কী হবে, আপনাদের চ্যানেল যদি মনিটাইজ থাকে তাহলে কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে, এছাড়া আপনাদের চ্যানেল কোনো সময় মনিটাইজ হবে না। তাই প্লিজ সরাসরি ভিডিও ডাউনলোড করবেন না, আপনি মিউজিকটা ডাউনলোড করেন, মিউজিকটা ডাউনলোড করে তারপর আপনার ভিডিওতে আপনি সেই মিউজিক দিন। কিন্তু আমি দেখেছি অনেকেই আছেন যারা পুরো ভিডিওটা ডাউনলোড করে কিছু না করে তার আপলোড দিয়েছেন, এতে আপনাদের কোনো লাভ হবে না। আর আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, কী ধরনের গান শুনতে চান, আমি যতটা সম্ভব আপনাদের চেষ্টা করব সেই ধরনের গান এখানে আপলোড দেওয়ার, যদিও কপিরাইট ফ্রি যদি হয়, কেননা সব গান কপিরাইট ফ্রি না। অনেক সময় দেখা যায় কপিরাইট ফ্রি মনে হচ্ছে কিন্তু আপলোড দেওয়ার পর দুই দিন তিন দিন পর সেই গানটিতে কপিরাইট ক্লেম চলে আসে। আজকে আমি আপনাদের একটি কিছু ফল দেখাবো, এই ফলটি আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আজকে আবার দেখাচ্ছি অন্যরকম করে। জানি না এই ফলটির নাম কি, আপনারা যদি এই ফলের নাম জানেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ফলটির নাম কি। আমি কিন্তু এই ফলটির নাম জানি না, আমি জাস্ট ছবি তুলে নিয়ে এসেছি, কেননা ওখানে ছবি তোলা নিষেধ, আমি কোনোরকম না জানিয়ে ছবি তুলে নিয়ে এসেছি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যদি এই ফলটির নাম জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই ভিডিওতে প্রথমেই একটি কলা গাছ দেখিয়েছি, খুব সুন্দর পাতাবাহার কলা গাছ, মানে দেখলে অবাক হয়ে যাবেন, একেবারে ময়ূর পঙ্কুর মতো ছড়িয়ে আছে, যদিও নাম জানি না, আমি প্রথমেই বলেছি আমি নাম জানি না। খুব সুন্দর লাগলো কলা গাছটি, একেবারে ময়ূর পঙ্কে যেমন প্যাকম মেলে থাকে সেইভাবে একেবারে প্যাকম মেলে কলা গাছটি দাঁড়িয়ে আছে, অসাধারণ কলা গাছটি। সেই গাছটি আমি প্রথমেই আপনাদের দেখিয়েছি, আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নমস্কার। এই যে সেই কলা গাছটি, যে কলা গাছটির কথা আমি আগেই বলেছি যে একটি কলা গাছ আছে, পাতাবাহার কলা গাছ, যদিও নাম জানি না, খুব সুন্দর ময়ূর পঙ্খীর মতো বেকম মেলে দাঁড়িয়ে আছে, দেখতে থাকুন এই যে কলা গাছটি। আপনারা যদি এই গাছটির নাম জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই কলা গাছটির নাম কি। আমার কাছে ভালো লাগলো তাই আমি ছবি তুলে নিয়ে এসেছি, একেবারে কিন্তু কোনো ফল টল কিছু নেই, সুন্দর একটি কলা গাছ দাঁড়িয়ে আছে। আমি এই ধরনের ভিডিও আরও আপলোড দেবো, আপনারা দেখতে থাকবেন। আমি অনেক নার্সারি ঘুরেছি, ঘুরে ঘুরে এইসব ভিডিও সংগ্রহ করেছি, তাই আশা করি ভিডিওটি ভালো লাগবে,